প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আমি গৌতম সরকার, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ। এই ক্লাসে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা ইতিপূর্বে তোমাদের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায়ের দুইটি ক্লাস সম্পন্ন করেছি, যেখানে মাল্টিমিডিয়া কাকে বলে এবং মাল্টিমিডিয়ার বিভিন্ন ধরন সম্পর্কে ও ক্ষেত্র সম্পর্কে জেনেছি। এই ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটি হলো অ্যাডোবি ফটোশপ, যেটি কিনা মাল্টিমিডিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বিশেষ অ্যাডোবি ফটোশপ। এখানে কিভাবে অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হয় বা এর কাজ কিভাবে সম্পন্ন হয়ে থাকে সেই বিষয় সম্পর্কে আমরা জানব, যেটি তোমাদের বাস্তব জীবনে এবং পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার ক্ষেত্রে অনেক অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে উত্তর করার ক্ষেত্রে, যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করতে পারো। আশা করি তোমরা সার্বক্ষণিকভাবে ক্লাসে যুক্ত থাকবে। তো এখন আমরা চলো মূল আলোচনায় যাওয়ার পূর্বে কয়েকটা ছবি এখানে দেখানো হয়েছে। ছবি দেখানো হচ্ছে যে মুন্না মডার্ন ডিজিটাল স্টুডিও অ্যান্ড ভিডিও এডিটিং সেন্টার বা গ্রিন ডিজিটাল কালার ল্যাব, এমন দুইটি কার্ড, ভিজিটিং কার্ড সমৃদ্ধ দুটো ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন যদি করা হয় স্টুডিও ও কালার ল্যাবে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, স্টুডিও ও কালার ল্যাবে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে, আমরা কিন্তু সহজেই উত্তর বলব অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, এই ফটোশপের কাজটাই মূলত ফটোকে এডিট করা বা ফটোকে সম্পাদনা করা। তাহলে দেখো আমাদের আজকের যে বিষয়টা রয়েছে সেটি হলো অ্যাডোবি ফটোশপ সম্পর্কে আমরা প্রাথমিক কিছু পরিচিত পর্ব বা পরিচয় নিয়ে আমরা জানবো। বিস্তারিত হয়তো এখানে আমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখি, এই ক্লাসের মধ্যে যে স্লাইডগুলো যুক্ত করা হয়েছে স্লাইডগুলো দেখলে তোমরা এই ফটোশপের কাজটা কিভাবে সম্পাদন করা হয় বা কিভাবে কাজ করা সম্ভব হয় তোমরা হয়তো জানতে পারবে। তো প্রথমত আমরা পরিচয় সম্পর্কে জানবো, যে অ্যাডোবি ফটোশপটা কিভাবে ওপেন করতে হয় সেই সম্পর্কে। তার আগে শিকন ফলটা এক নজরে দেখে নিব। শিকন ফলের মধ্যে যে বিষয়গুলো থাকছে, ফটোশপ কি সেই বিষয় সম্পর্কে আমরা বলতে পারবো, অ্যাডোবি ফটোশপ ওপেন করতে পারবো, ফটোশপ স্কিন ও টুল পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো, ফটোশপ প্রোগ্রামের যে ব্যবহার এই ব্যবহার সম্পর্কে আমরা জানবো। যদিও সমস্ত ক্লাসে এই বিষয়গুলোকে যুক্ত করা রয়েছে, তারপরেও সংক্ষিপ্ত সময়ে আমরা ফটোশপ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হয়তো নিতে পারবো। শুরুতেই দেখো ফটোশপ খোলার নিয়ম, অর্থাৎ অ্যাডোবি ফটোশপে যখন আমি কাজ করতে চাই তখন আমি এই ফটোশপটা কিভাবে ওপেন করতে পারি বা খুলতে পারি। হ্যাঁ, শুরুতে আমাকে কম্পিউটার সকল যান্ত্রিক সমস্যার সমাধান করে কম্পিউটারটাকে ওপেন করে স্টার্ট বাটনে আমাকে ক্লিক করতে হবে, অর্থাৎ স্টার্ট বাটনের মাধ্যমে আমি পরবর্তীতে অল প্রোগ্রামস নামক একটা ডায়লগ বক্স আমি এখানে দেখব, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওপেন করার জন্য কমেন্ট দেওয়া থাকে। এরপর আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 ক্লিক করলে আমাদের অ্যাডোবি ফটোশপের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এখন আসি এই অ্যাডোবি ফটোশপ কি, আমাদের প্রশ্ন হতে পারে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে কথা বলছি অথচ অ্যাডোবি ফটোশপ কি এটা যদি আমরা জানতে না পারি তাহলে এই পড়ালেখাটাই আমাদের কাছে ব্যর্থ হয়ে যাবে। দেখো অ্যাডোবি ফটোশপ, গ্রাফ শব্দের অর্থ হচ্ছে চিত্র এবং ডিজাইন অর্থ নকশা। ছবি এবং ছবি সংক্রান্ত বিভিন্ন ফরম্যাটিং কাজের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকেই মূলত অ্যাডোবি ফটোশপ বলা হয়। ছবির যাবতীয় কাজে স্টুডিও এবং কালার ল্যাবে এই অ্যাডোবি ফটোশপ এক অনন্য গ্রাফিক সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়। আরও বলা হতে পারে যে ফটোশপ একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাহায্যে ছবি সম্পাদনা করা হয় বলে এটিকে গ্রাফিক্স সফটওয়্যার বলা হয়। প্রশ্ন এখানে এটাও হতে পারে যে গ্রাফিক্স সফটওয়্যারটা কি, ফটোশপ একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাহায্যে ছবি এডিট করা বা সম্পাদনা করা হয় বলে এটিকে গ্রাফিক্স সফটওয়্যার বলা হয়ে থাকে। এখন আসি অ্যাডোবি ফটোশপ স্কিন অপশন সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নিব। এখানে একটা অ্যাডোবি ফটোশপের যে পেজটা ওপেন হওয়ার পরে আমরা যেটাকে যেভাবে দেখতে পাই সেটাকে উপস্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের টুল বার থাকে, টাইটেল বার থাকে, মেনু বার থাকে, অপশন টুল বার থাকে এবং প্যালেট থাকে।
এই অংশগুলো সবই হচ্ছে ছবিকে এডিট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। রয়েছে স্ট্যাটাস বার এবং ইনঅ্যাকটিভ উইন্ডো। এখন দেখো অ্যাডোবি ফটোশপের টুলবক্স এবং এর প্যালেট পরিচিতি। এখানে একটা প্যালেট আমরা দেখতে পাচ্ছি যেখানে মুভ টুল থাকে, ম্যাজিক পয়েন্ট টুল থাকে, এছাড়া বিভিন্ন ধরনের টুলের সমন্বয়ে এই অ্যাডোবি ফটোশপের টুল বক্স বা প্যালেট সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা বাস্তবে কাজ করব বা কোনো ছবিকে সম্পাদন করব, তখন এই ব্যবহারগুলো আমরা একাধিকবার যদি করি তাহলে ফটোশপ সম্পর্কে আমাদের যে ভীতি রয়েছে সেটি চলে যাবে বলে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অ্যাডোবি ফটোশপে সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি সম্পর্কে। টুল বক্সের একেবারে উপরের অংশে রয়েছে তিনটি সিলেকশন টুল এবং একটি মুভ টুল। কিছু টুলের নিচে ডান দিকে ছোট তীর চিহ্নর জেড রয়েছে, এতে বোঝা যাবে এই সকল টুলের একই অবস্থানে একই গোত্রের আরও টুল রয়েছে। যেমন একই অবস্থানে রয়েছে চারটি মর্কি টুল এবং অন্য অবস্থানে রয়েছে তিনটি লেছো টুল। টুলের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে টুলের নাম প্রদর্শিত হবে এবং মাউস পয়েন্টার দিয়ে ওই টুলের উপর ক্লিক করলে টুলটি সক্রিয় হবে। এই অবস্থায় মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে সিলেক্টেড টুলের নিজস্ব আকৃতিতে ও যোগচিহ্ন রূপে দেখা যাবে। যদিও এই বিষয়গুলোকে আমরা যদি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে তোমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে, তবে আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই ধরনের প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমাদেরকে ফটোশপের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, এরপর যে বিষয়টা আমরা দেখব সেটি হলো লেয়ার কি, কেন এবং এর ব্যবহার। কাজের সুবিধার্থে এই ইমেজ বা টেক্সট সমূহ ফটোশপে বিভিন্ন লেভেলে রাখা হয়, এগুলোকে লেয়ার বলা হয়। লেয়ার সংখ্যাটা আবার বলি, কাজের সুবিধার্থে এই ইমেজ বা টেক্সট সমূহ ফটোশপে বিভিন্ন লেভেলে রাখা হয়, এগুলোকে বলা হয় লেয়ার। ফটোশপে কাজ করতে চাইলে প্রথমে লেয়ার সম্পর্কে জানতে হবে। কোনো ডিজাইন করার সময় লেয়ার সমূহের বিভিন্ন নামকরণের কারণে সেটি অত্যন্ত সুবিধা হয়। যে লেয়ারের নাম পরিবর্তন করতে চাওয়া হয় তা সিলেক্ট করতে হবে এবং মেনু বার হতে লেয়ার রিনেম লেয়ার ক্লিক করলে সেটি পরিবর্তন হয়ে যাবে। আবার অ্যাডোবি ফটোশপে কোনো ইমেজ ফাইল ওপেন করলে লক অবস্থায় লেয়ারে প্রদর্শিত হয়, তালা চিহ্ন প্রদর্শিত হয় দেওয়া হচ্ছে। এখানে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা তালা চিহ্ন আমরা দেখতে পাই। ওই চিহ্নের উপর মাউস দ্বারা ক্লিক করলে লেয়ারটি আনলক হয়ে যায়, অর্থাৎ সেটি ওপেন হয়ে যায়। এছাড়া ফটোশপে নতুন লেয়ার যুক্ত করার জন্য আমরা যে কার্যক্রমগুলো করে থাকি সেটি প্যালেটের নিচে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করলে বিদ্যমান লেয়ার বা সিলেক্ট করা লেয়ারটির উপরে একটি নতুন লেয়ার যুক্ত হয়। নতুন লেয়ার তৈরি করার জন্য মেনু বারের প্লেয়ার নিউ লেয়ার ক্লিক করতে হয়, এর মাধ্যমে আমরা নতুন একটি লেয়ার সংযুক্ত করতে পারি। এছাড়া ফটোশপের জন্য আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামের সমন্বয়ে এই কাজটি সম্পন্ন করা হয়, যেখানে ছবি দৃশ্যমান করা বা অদৃশ্য করা, এই কাজগুলো ফটোশপের মাধ্যমে সম্ভব হয়। এখন যদি বলি সংক্ষিপ্তভাবে যে ফটোশপের গুরুত্বটা কী, ফটোশপে রয়েছে অসংখ্য বৈশিষ্ট্য বা ফিচার যেগুলো ব্যবহার করে খুব সহজে তোমরা তোমাদের তৈরি নকশা, ছবির নতুন বৈশিষ্ট্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, অসংখ্য রঙের সংমিশ্রণ করে ছবিকে আকর্ষণীয় করে তুলতে এই ফটোশপের মাধ্যমে অনেক সহজ হয়, যার জন্য আমরা বলতে পারি দৈনন্দিন জীবনে ফটোশপের গুরুত্বটা অনেক বেশি। নিচে ফটোশপের আরও কিছু গুরুত্ব দেওয়া হলো, যেগুলো আমরা যদি বাস্তবে করতে পারি তাহলে অনেক অনেক সহজভাবে আমরা এই ফটোশপটাকে কাজে লাগিয়ে একটি আয়ের পথও বেছে নিতে পারি। যেমন ফটোশপ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফটো বা চিত্র এডিটিং একটা সফটওয়্যার। ফটোশপে রয়েছে অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের নকশা তৈরি, ছবি সংযোজন, বিয়োজন করা অর্থাৎ যুক্ত করা বা বাদ দেওয়া, ছবির অংশ কেটে ফেলা, ছবিতে ইফেক্ট সংযোজন করা, ছবির যে ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে পরিবর্তন করতে চাই পরিবর্তন করা, বিভিন্ন ধরনের রঙের ব্যবহার করে ছবিকে আকর্ষণীয় করে তোলাসহ বিভিন্ন কাজে আমরা এগুলোকে ব্যবহার করি। বিভিন্ন প্রোগ্রামের
ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো ফটোশপের মাধ্যমে সম্পন্ন করতে পারেন। এছাড়া আরও যে গুরুত্ব রয়েছে তার মতো ফটোগ্রাফাররা ছবি তোলার পর সেগুলোকে আকর্ষণীয় করে তোলেন ফটোশপের মাধ্যমে। প্রফেশনাল ব্যক্তিরা ফটোশপের ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ ফটোশপের মাধ্যমে পত্রিকা, বিজ্ঞাপন তৈরি, বইয়ের প্রস্তুত তৈরি, লিফলেট, পোস্টার তৈরি সহ যাবতীয় কাজ এই ফটোশপের মাধ্যমে করা হয়ে থাকে। যারা শখের বশে নিজের মোবাইল দিয়ে ছবি তোলেন, তারা ছবিগুলোকে ফটোশপের মাধ্যমে বিভিন্ন রং ব্যবহার করে অথবা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সেগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারে। সর্বোপরি উপরের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটি হলো ফটোশপের গুরুত্ব অনেক অনেক বেশি। ফটোশপের ব্যবহার। অ্যাডোবি ফটোশপ একটি ছবি এডিটিং সফটওয়্যার। কম্পিউটারের ছবি এডিট করার জন্য অনেক রকম সফটওয়্যার রয়েছে, এর মধ্যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। এটা একটা প্রশ্ন তোমাদের জন্য যে বর্তমানে বা বিশ্বব্যাপী জনপ্রিয় ফটোশপ সফটওয়্যারের নাম কি? আমরা বলতে পারি অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের কাজগুলোর মধ্যে রয়েছে এর সাহায্যে ছবি বা ছবির কোনো অংশের ব্রাইটনেস বাড়ানো কমানো যায়, এর সাহায্যে একাধিক ছবি সংযুক্ত করা যায়, এর সাহায্যে পোস্টার তৈরি করা যায় এবং এই সফটওয়্যার ব্যবহার করে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়, দাগ বা স্পষ্টভাবে মুছে দেওয়া যায়, অর্থাৎ অবাঞ্ছিত যে দাগগুলো থাকে সেগুলোকে আমরা স্পষ্টভাবে মুছে নতুনভাবে সেগুলোকে উপস্থাপন করতে পারি। এছাড়া এর সাহায্যে আরও অনেক ধরনের কাজ করা সম্ভব হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বোপরি ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করে আমরা একটা মানুষকে তার অসুন্দর চেহারাকে অনেক বেশি সুদর্শন করে তোলা সম্ভব হয় এই ফটোশপের বিভিন্ন কমান্ডগুলোকে বা বিভিন্ন টুলগুলোকে ব্যবহার করার মধ্য দিয়ে। অর্থাৎ ফটোশপ এমন একটা সফটওয়্যার যেটা মানুষকে বা বিভিন্ন দৃশ্যকে খুব আকর্ষণীয় বা সুদর্শন করে তুলতে সহযোগিতা করে থাকে। এতক্ষণে আমরা ফটোশপ সম্পর্কে জেনেছি এবং গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া সম্পর্কে পূর্বের ক্লাসগুলোতে আমরা ধারণা নিয়েছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স সম্পর্কে আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানব। সেই ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।